সবাইকে স্বাগত জানাচ্ছি বেলা বেলা সারা বেলা অনুষ্ঠানে আপনারা সবাই জানেন যে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন আমাদের দেশের বরেণ্য মানুষেরা যারা শিল্প সাহিত্য সংস্কৃতি রাজনীতি খেলাধুলা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে সর্বোচ্চ অর্জন করেছেন তার স্বীকৃতি পেয়েছেন এবং সমাজে নানানভাবে ভূমিকা রাখছেন তারা আমাদের এই অনুষ্ঠানের অতিথি হয়ে আসেন আমরা সাধারণত এই অনুষ্ঠানটি আমাদের স্টুডিওতেই করে থাকি কিন্তু মাঝে মধ্যে তার ব্যতিক্রমও ঘটে যেমন আজকে আমরা স্টুডিওর বাইরে চলে এসেছি আজকের অতিথির অঙ্গনে এমন একজন মানুষের কাছে যিনি আমাদের দেশে রবীন্দ্রচর্চার পুরোধা তিনি একাধারে সঙ্গীত শিল্পী রবীন্দ্র গবেষক শিক্ষক সংগঠক নানান অভিধায় তাকে ভূষিত করা সম্ভব কিন্তু তিনি আমাদের এতই কাছের মানুষ যে তার ব্যাপারে আমাদের খুব আনুষ্ঠানিকতার প্রয়োজন আছে বলে আমি মনে করি না তিনি আপনাদের সবারই পরিচিত আমাদের অনেক শ্রদ্ধার মানুষ ডক্টর সঞ্জিদা খাতুন কিন্তু আমরা যারা কাছের মানুষ তার যারা বয়কনিষ্ঠ তার যারা গুণগ্রাহী তার যারা অনুরাগী তার ছাত্রছাত্রী সবার কাছে তিনি পরিচিত মেনু আপানামে আমরা আজকে মেনু আপার বাড়িতে এসেছি তার সঙ্গে কথা বলবো বলে মিনু আমরা এই অনুষ্ঠানে আমরা খুবই মানে খোলামেলাভাবে কথা বলি ছোটবেলা থেকে শুরু করে মানে এখন পর্যন্ত প্রথমে যে প্রশ্নটা করি যে দেশের বাড়ি কোথায় আমাদের দেশের বাড়ি আগে ছিল ফরিদপুর এখন হয়ে গেছে রাজবাড়ি কিন্তু আপনি কি রাজবাড়িতে ছিলেন রাজবাড়িতে থাকিনি কখনো ওটাকে রাজবাড়ি বলে এখন আমাদের দেশের জন্ম কি ঢাকাতেই ঢাকাতেই জন্ম ঢাকায় ঢাকার ওই ঠিকানা হচ্ছে ৩২ সালে বাড়িটা হয়েছে ৩৩ সালে আমার মা বাবা ওখানে গেছেন এবং সেইখানে আমার জন্ম এপ্রিলের চার তারিখে আচ্ছা আমরা একটা ছোট্ট তথ্যচিত্র বানিয়েছি আপনার উপরে সেটা আমরা একবার একটু দেখে নিই সঞ্জয়িতা খাতনের জন্ম উনিশশো সালের চৌঠা এপ্রিল বাবা বিজ্ঞানী সাহিত্যিক ও শিক্ষাবিদ কাজী মোতাহার হোসেন মা সাজিদা খাতুন সঞ্জিতা খাতুন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতক এবং উনিশশো সালে ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন পরে উনিশশো সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন সঞ্জিতা খাতুনের কর্মজীবন শুরু হয় শিক্ষক হিসেবে শান্তিনিকেতন থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক হন দীর্ঘদিন অধ্যাপনা করে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন উনিশশো সালে সঙ্গীতজ্ঞ ওয়াহিদুল হককে বিয়ে করেন তিনি তাদের তিন সন্তান সঞ্জিতা খাতুনের শিল্পী হিসেবে যেমন সুনাম রয়েছে তেমনি সংগঠক হিসেবে রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা বর্তমানে তিনি ছায়া সভাপতি নালন্দা বিশ্ববিদ্যালয় ও ব্রতচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য লেখক হিসেবেও তার অনন্য অবদান রয়েছে বাংলা ভাষা ও সাহিত্যে তার লেখা বইয়ের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ধনী থেকে কবিতা রবীন্দ্রনাথের গান মননের লালনে কাজী মোতাহার হোসেন জননী জন্মভূমি প্রভৃতি কাজের স্বীকৃতিস্বরূপ একুশে পদক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার রবীন্দ্র স্মৃতি পুরস্কার এবং বিশ্বভারতীর সর্বোচ্চ সম্মাননা দেশিকোত্তম সহ বিভিন্ন সময়ে নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন সঞ্জীদা খাতুন বর্তমানে যখন তার অবসর কাটাবার সময় তখনও পূর্ণ উদ্যমে বিভিন্ন সাংগঠনিক কাজ এবং ছায়ানটের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে চলেছেন নিরলসভাবে আপনার বাবা যিনি একজন আমাদের দেশের অত্যন্ত বিখ্যাত পণ্ডিত মানুষ সবাই তার নাম জানেন ডক্টর কাজী হোসেন তো 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 উনি 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 কি আগাগোড়া ঢাকায় ঢাকায় ছিলেন কলকাতা থেকে তারপর আসলে লেখাপড়া করেছিলেন গ্রামে আচ্ছা সেখান থেকে এসে কুষ্টিয়ার থেকে ম্যাট্রিক পরীক্ষা দেন তারপরে ইন্টারমিডিয়েট পড়েছেন সম্ভবত প্রেসিডেন্সিতে পড়তে গিয়েছিলেন একটা ঝামেলা হাওয়াতে উনি সেখানে পড়তে পারেননি তো উনি পরে রাজশাহী থেকে ইন্টারমিডিয়েট দিয়ে পরে আবার লেখাপড়া করেছেন কলকাতাতেও করেছেন শেষে ঢাকা কলেজ থেকে উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা দেন ফিজিক্সের কিন্তু পরে তার সমস্ত লাইনটা বদলে যায় যখন উনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন তখন সত্যেন বসু তাকে বললেন যে তোমার তো অঙ্কে বেশ একটা ইয়ে আছে দেখছি তুমি অঙ্কটা করো অঙ্ক পড়তে পাঠিয়ে দিলেন তাকে কলকাতায় উনি অঙ্কে একটা এম করলেন যদিও ভালো ফল করতে পারেননি তো তারপরে তিনি ঢুকলেন স্ট্যাটিস্টিক্সে কলকাতায় স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে লেখাপড়া করে ওখান থেকে উনি যে থিসিসটা করেছিলেন ঢাকা ইউনিভার্সিটি কেউ তাকে দেখাবার ছিল না নিজের অধীনে নিজে থিসিস করে উনি তো পিএইচডি হলেন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরাবর বরাবরই ছিলেন তো আপনি আপনার কয় ভাই বোন এগারো ভাই বোন বড়দি আমার চেয়ে দশ বছরের বড় আর আমার ছোট বোন মাহমুদা ও আমার চেয়ে দশ বছরের ছোট আমি ঠিক মাঝখান আপনার মা কি কিছু করতেন গৃহবধূ ছিলেন হ্যাঁ মা নিতান্তই গৃহবধূ যদিও এক সময়ে তিনি বঙ্কিমের দুটো উপন্যাস অনুবাদ করেছিলেন উর্দুতে উর্দুতে হ্যাঁ আমাদের মায়ের বাড়িতে হুগলিতে ওদিকে একটু উর্দুর চর্চাটা ছিল খুব লেখাপড়া করেছেন শুরুতে কোথায় স্কুলে শিক্ষা মন্দিরে পড়েছি কিছুদিন আনন্দময়ী স্কুলে পড়েছি কিছুদিন তারপরে ইডেন কলেজে ঢুকতে পেরেছি কেবল আমার বাংলাটা ভালো বলে অঙ্কে খারাপ ইংরেজিতে খারাপ এই হলো আমার অবস্থা তারপরে ক্লাস টেনে উঠে লেখাপড়ার দিকে একটা আগ্রহ হলো তারপরে পাশ করে বেরোলাম আর কি এই গানের ব্যাপারটা কি স্কুল জীবন থেকে এটা কি এটা আরও বড় খুব ছোটোবেলাতে আমার বড়দিকে গান শেখাতেন একজন ঢাকার নামকরা হেকিম মোহাম্মদ হোসেন আমার বাবাকেও শিখিয়েছেন সময় তো বর্দিকে তিনি গান শেখাতেন আমি আশেপাশে ঘুরঘুর করতাম ওর জন্যে পান ছেঁচে দিতাম বুড়ো মানুষ তারপরে যেটা হলো বর্দি একদিন বোধহয় কোথাও গেছেন ও স্যারজি এসছেন আমরা ওকে দাদু বলে ডাকতাম তা আমাকে বলা হলো যে তুমি গিয়ে ওর কাছে বসো আমি গিয়ে বসলাম উনি বললেন গান করবা বলে আমাকে একটু গান শেখালেন সে গানটা খুব মজার ইমন রাগে একটা গান শিখিয়েছিলেন গেয়েছিলাম কিন্তু অর্থ টর্থ কিচ্ছু বুঝিনি আবে মাইকো আমাদের বাসায় আমাদের ছোটবেলা থেকে গ্রামোফোন রেকর্ড ছিল মাও গান শুনতে খুব ভালোবাসতেন তারপরে যেটা হতো রেডিও এসেছিল যুদ্ধের সময়ে শেষ দিকে ওই বিশ্বযুদ্ধ আমি রেডিওর সঙ্গে পাল্লা দিয়ে চিৎকার করে গান গাইতাম তারপরে সে গান শোনাতাম সবাইকে এসব ছিল গানের ঝোঁকটা বড্ড ছিল আব্বু দেখলেন যে তো কেবলই গান গায় রেডিওর সঙ্গে তখন বলে কয়ে এক ছাত্রকে বললেন এই তুমি ওকে একটু গান শেখাও তো নিত্য গোপাল সাহা নামে এক ভদ্রলোক নারায়ণগঞ্জে উনি আমাকে গান শেখাতেন তো ওনার উচ্চারণটা একটু গোলমাল ছিল উনি আমাকে বলতেন কি কেহ না কেহ তা আমার মা একদিন পর্দার আড়াল থেকে ওরা তুই পর্দা টর্দা করতেন বললেন মাস্টার সাহেব আমার মেয়েকে উচ্চারণ শেখাতে হবে না আপনি গান শেখান পরদিন আর মাস্টার সাহেব আসেন এই আর কি যাই হোক নিত্যগোপাল সাহার কাছে আমি বেশ কিছুদিন শিখেছি হাসান আলী খান বলে একজন পল্লীগীতি গায়ক ছিলেন তিনি আমাকে কিছুদিন শিখিয়েছেন এসব করে করে কিন্তু কোনোটাই রবীন্দ্রসঙ্গীত না তাই তো মনে হচ্ছে তো আমি তখন ভর্তি হলাম তো অনার্সে অনার্স ক্লাসে ভর্তি হয়ে রবীন্দ্রনাথের কবিতা পড়ালেন আমাদেরকে সৈয়দ আলী হাসান এই কবিতার রসটা আমাকে এমন করে টানল আমার মনে হলো রবীন্দ্রসঙ্গীতই শিখতে হবে কার কাছে শিখব বাসায় তো কেউ বর্দিত বিয়ে থা হয়ে গেছে তখন আমি হোসনাবানু খানমের বাসায় গিয়ে গিয়ে গান শিখতাম সেই সেগুন বাগিচা থেকে বেরিয়ে প্রেস ক্লাবের সামনে থেকে টাউন সার্ভিস বাস বাস দু আনা পয়সা নিত চলে গেলাম আজিমপুরে আজিমপুরের ফ্ল্যাটে বসে ওর কাছে গান শিখতাম তবে বানু আপার কাছে শিখবার আগে কিন্তু আমি দীর্ঘদিন বছর তিনেক টানা সুরাব ভাইয়ের কাছে গান শিখেছি আমরা যেটা বলি যে শৈশবের খুব আনন্দের সময়গুলো সেই সময়গুলো বা কৈশোরের সময়গুলো সেই সময়গুলো আপনি কেমন কেটেছে আপনি তো অনেকগুলো অনেক ভাই বোন ছিলেন তবে ভাইবনের ঝগড়া আর আমি একটু অন্যরকম ছিলাম সবাইকে একটু পিঠেপিঠি পিঠেপিঠি সেটাই অসুবিধা ছিল শেজদি রিনা আমি শেজদিকে শেজদি বলতাম রিনাকে কোনোদিন দিদিটি দি বলি নি সব নেই এখন কেউ তো আমি যখন ছোটবেলায় স্কুলে যেতাম নারী শিক্ষা স্কুল মন্দির স্কুলে ভালোই লাগতো সেখানে গান টানের চর্চাও হতো আর ইডেন স্কুলে আমি ভর্তি হয়েছিলাম পরে যখন ইডেন স্কুলের ব্যাপারটা ছিল সেখানে কিন্তু সব কিছু খুব উঁচু মানের ভাইরা কি করতেন আপনাদের সঙ্গে ভাইরা তখন ছোট ছোট ভাইদের সাথে তখন আর যোগাযোগ হতো না তবে পরে আবার দুটো ভাই ছোটোটা একটু কম বড়টা কাজী আনোয়ার হোসেন পেজায় ভক্ত ছিল

এবং সেই শুনে শুনে তার চলতো এবং তার প্রথম লেখা না বাবার কাছে নিয়ে গেছে বাবা বলেন ঠিক আছে এটা ছাপতে হবে হ্যাঁ সে কুয়াশা নামে দুটো বই লিখেছিল ওই রহস্য রোমাঞ্চের ইয়েই আর কি কাহিনী প্রথমটা তো খুবই ভালো লেগেছিল আমার এই কোন শেষ শুননা শুনতে তো ভালোই লাগে হ্যাঁ ভালো লাগে আমরা ডক্টর কাজী মুতাহেরসা সম্পর্কে মানে আপনার বাবার সম্পর্কে অনেক মজার মজার গল্প শুনেছি ওনার ভুলও মনে আসলে কি কথাটা ঠিক ওরে বাপ মা পাঠালেন বাজার করতে বললেন জান বাজারে যান বিকেল হয়ে গেছে তখন বাসায় ফিরেছেন আমু বলেন কি হাট বাজার বলে ও ও হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে হ্যাঁ হাট আনতে বলেছিলে তো হলো কি পথের মধ্যে দেখি ওই ম্যাথরপট্টির ওখানে কজন বসে বসে দাবা খেলছে আমি সেখানে বসে গেছি আর তো মনে নেই আর আমরাও দাবা খেলে ওরকম হয়েছে আর তাছাড়া কলেজের মাঠে তো ভলিবলও খেলেছি আপনার তো কলেজ জীবন শুরু হলো তারপরে বিশ্ববিদ্যালয়ের জীবন এই সময়টা একটু শুনি কিভাবে কাটলো কলেজে নাটক টাটক করেছি তখন তো নাটক করলে আবার ছেলে শাস্তি হতো হ্যাঁ মেয়েদেরকে ছেলে ছেলেদের মেয়েদের সাজ আমাদের এই যে সরদার ভাই সরদার ফজলুল করিম উনি একবার মেয়ে সেজে ছিলেন আমরা হেসে মরে গেছিলাম উনি আমাদের পড়াতেন তো বাড়িতে আচ্ছা আর হলো যে ইউনিভার্সিটিতেও মেয়েদের অনুষ্ঠানে আমার ছেলে শাস্তি হয়েছে একবার সাজলাম দেবদত্ত তপতি নাটকে বিশ্ববিদ্যালয়ে সময় ওই সময় আপনার গানের চর্চা বা চর্চা এটা ঠিক হ্যাঁ ওই সময় খানমের কাছে শিখি এদিকে ক্লাসিক্যালটা শিখি সেই সময়ই আমি মুন্সি কাছে আর ইউনিভার্সিটি শেষ করে তারপরে আপনি তো চলে গেলেন বুঝি কলকাতায় শান্তিনিকেতনে হ্যাঁ আসলে এখানে অনার্স দিয়ে আমি এম এ পড়তে চলে যাই শান্তিনিকেতনে শান্তিনিকেতনে যাবার আগ্রহ ছিল ম্যাট্রিকের পর থেকে কিন্তু আব্বা দেননি বলেছেন দেখ ওখানে সেই পরিবেশ আর নেই তবু আমি এম এ পাস করার না যখন আমি অনার্স পরীক্ষা শেষ করছি তখন আমি একটা চিঠি লিখলাম বিশ্বভারতীর কাছে যে আমা আমি এম এ ক্লাসে ভর্তি হতে চাই বিশ্বভারতী একটা চিঠি পাঠিয়ে দিল তখন খুব সোজা ছিল একটা মানে ওটাকে কী বলে অ্যাডমিশনের একটা চিঠি পাঠিয়ে দিল প্রভিশনাল অ্যাডমিশন তো ওটা দেখে আব্বু হাসলেন বুঝলেন যে মেয়ে এবারে আর মানবে না ওখানে এক বছর ছিলেন আপনি এক বছরেই আমি এম এ করি ওখানে গান শেখেন গান আমি শিখেছি তখন একটা ব্যবস্থা ছিল পার্ট টাইম ক্লাস বলে একটা ব্যাপার ছিল আচ্ছা বিদ্যা ভবনের পার্ট টাইম ক্লাসটা নিতেন শান্তিদেব ঘোষ তো সেখানে আমার খুব একটা শেখা হয়নি কারণ উনি প্রায় ক্লাস নিতেন না আসতেন না তো গান ওইভাবে শিখেছি মোহর্দির বাড়িতে গিয়ে একটু শিখেছি কণিকা বন্দ্যোপাধ্যায় তারপরে আসলে তো আগে থেকেই আমি রেডিওতে গান গাইতাম আমি বোধ হয় হ্যাঁ ঢাকায় ঢাকার রেডিওতে আমি দিনে তখনকার দিনের শিল্পী ছিল না তো দিনে চারবার গান গাইতে হতো গিয়ে গিয়ে তা হ্যাঁ টেলিভিশনে কি হয়েছিল টেলিভিশন যখন প্রথম শুরু হলো দুবার গাইতে হতো আমাদের তো সব লাইভ রেকর্ড না ওই সেরকম কোনো বড় কিছু হলে তখন হয়তো রেকর্ডিং হতো যেমন আমি একটার কথা বলি কি নাম দিয়েছিলাম মনে নেই স্বাধীনতার পরে একটা তৈরি করেছিলাম গীতি আলেখ্য কি বিষয় ছিল সেও মনে নেই আমাদের আতিকুল হক চৌধুরীর এত পছন্দ হয়েছিল সেটা তিনি বহুবার বাজিয়েছেন আর সেটাতেই কিন্তু প্রথম আমাদের ছোটলু আলিজাকের পাঠ করে টেলিভিশনে সেই প্রথম তার অ্যাপিয়ারেন্স বেশ ঘটনাগুলো খুব মজার তো বিশ্ববিদ্যালয় শেষ করে আপনি ফিরে এলেন তারপরে আমি ওখানে এম এটা পড়ে সবাই বললেন তুমি পিএইচডি করে যাও আমি শুনলাম না দেশে ফিরে এলাম তো তখন তো আমার বিয়ের ব্যবস্থা হচ্ছে একটা বিয়ে প্রায় ঠিক হয়ে গেছিলো সেটা আর বলি না কার সাথে কিন্তু কিছু মধ্যে তাকে সরকার পাকিস্তান সরকার জেলে নিয়ে গেল বিয়ে হলো না আমার আম্মা আমাকে দেখে বলছেন কি ভাগ না হলে কি হতো যাই হোক তারপরে তো বিয়ে হলো সেটা আবার নিজেই বাড়ি ছেড়ে গিয়ে বিয়ে করেছিলাম হককে হ্যাঁ সেটা তো আপনার পছন্দের বিয়ে আমরা জানতাম এবং তার সঙ্গে তো এই গান নিয়েই বুঝি আপনার না না তা না গান তো আমি তাকে শিখিয়েছিলাম তিনি এমনি ক্লাসিক্যালের ঝোঁক ছিল খুব আ করে খুব ইয়ে করতেন কিন্তু আমি তাকে রবীন্দ্রসঙ্গীত শেখাই বিশেষ করে মেঘ বলেছে যাবো যাবো আমি চঞ্চল হে ভীষণ চড়া গান আমি নিজে গাইতে পারতাম না অথচ গানগুলো ভালো লাগতো আমি তাকে শিখিয়েছিলাম তিনি আপিসে যেতেন রিক্সয় করে কিন্তু আসার পথটা বেশি রাতে গান গাইতে গাইতে চিৎকার করে বাড়ি ফিরতেন তাহলে কুকুরগুলো ধরে না এই করে করে গানের চর্চা করতেন আপনার সঙ্গে পরিচয়টা কিভাবে হলো পরিচয়টা মানে এমনিতে তাকে আমি অনেক আগে দেখেছি খুব ইন্টারেস্টিং মুকুল ফৌজ করতেন তিনি মুকুল ফৌজের একটা অনুষ্ঠান হচ্ছিল কোনো সম্মেলন বা কিছু সেইখানে গিয়ে দেখলাম ওহিদুল হক বক্তৃতা করছেন বিষয় হচ্ছে দুঃখ আচ্ছা আমি তো অবাক দুঃখ নিয়ে বক্তৃতা হয় কিন্তু এত সুন্দর তিনি বললেন খুবই ভালো লাগলো তারপরে তখনও প্রেমে ট্রেমে পড়িনি তখনও ছোটই আমি তিনিও ছোট তারপরে আমার ভাই আনোয়ার হোসেনের সাথে কাজী আনোয়ার হোসেনের সাথে ওর খুব ভাব হয়েছিলো কাজী তার সাথে সেই সূত্রে আসা যাওয়া এটা ওটা করতো বাড়িতে একদিন আনোয়ারকে দেখি একটা বই এনে পড়েছে পড়ে রেখে দিয়েছে ফেরত দেয় না আমাদের বাড়িতেটা একটা অপরাধ বলছি কী রে তুই বই ফেরত দিস না যে ও তখন বলে যে এ দেবো কিছুদিন পরে বলে না ও বইটা আমাকে ওহিদ ভাই দিয়েছে তা আমিও তো তেমনি করা অপেক্ষা করতে থাকলাম একদিন ওহিদুল আসতেই ওই বাইরে বারান্দায় ছিল ইয়েতে ওটা হলো ফজলুল হক হলের কোয়ার্টার্স মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলাম আচ্ছা তুমি কি এই বইটা ওকে দিয়েছ ওদুল একটু মুখ তুলে তাকিয়ে মুখটা নিচু করে থাকলো বেশ কিছুক্ষণ তারপরে মাথা তুলে নিঃশ্বাস ফেলে বললো হ্যাঁ আমি দেখলাম মিথ্যার কত রূপ তারপরে আমি এম এ পাস করে আসার পরে এই আমার ছোট ভাই ওর নাম নবাব নবাব আমাকে বলল যে ওই বাড়িতে চলেন খালাম খুব ভালো আপনার ভালো লাগবে গেলাম একদিন এই হতে হতেই তারপরে উনি একদিন দুঃখ করলেন যে আমার ছেলেটার একটা বিয়ে দেব ভালো মেয়ে যে কোথায় পাই তখন আমি দুদিন পরে তাকে বললাম আমি তো বিয়ে করতে পারি এইভাবে ব্যাপারটা শুরু বললেন হুম মাকে এবং তারপরেই আস্তে আস্তে করে ব্যাপারটা পারিবারিক ভাবে হয়নি তো ওর পরিবার পছন্দ করেছিলেন ওর পরিবারে বাবা নেই কিছু না কিন্তু আমাদের পরিবার না আমার চলে যেতে হয়েছিল বাড়ির ছেড়ে তো আবার হ্যাঁ পরে আস্তে আস্তে মেয়ে জন্মানোর পরে ঠিক হয়ে যায় আপত্তির কারণটা কি ছিল তখন ইন্টারমিডিয়েট পাশ করে বিয়ে পড়ছে আর আমি তখন এম আচ্ছা আচ্ছা তারপরে আপনারা দুজনে মিলেই তো একসঙ্গে অনেক কাজ করলেন নাকি হ্যাঁ বিয়ের পরে ওই যে গান টান তিনি শিখলেন আস্তে আস্তে একষট্টি সালে ওই যখন রবীন্দ্র জন্ম শতবর্ষ হবে অথচ এখানকার পরিস্থিতিটা এমন কেউ কিছু বলে না সরকার কিন্তু একটা কেমন থামিয়ে রাখছে ভাব চাপা একটা ভয় সেই সময় একদিন বহিদুলার আমি বাচ্চা করেছিল সেগুন বাগিচার বাড়িতে যাচ্ছি দেখি একটি ছেলে এসে বলছে সাইকেল করে আচ্ছা এখানে সঞ্জিদা খাতুন থাকেন না আমি বললাম কেন বলে ওনার একটা চিঠি আছে দেখি মোহাজ আল হায়দার চৌধুরী চিঠি দিয়েছেন যাতে আমি একটা মিটিংয়ে যাই সেদিনই মিটিং ছিল সেইখানে জাস্টিস মুর্শেদ এসছিলেন তাকে সভাপতি করে একটা কমিটি হয়েছিল রবীন্দ্র শতবর্ষ সেখান থেকে আবার ওহিদুল হকের তো একটু চলাফেরা অনেক দিকে ছিল বাফাতে রিহার্সাল চলছে রবীন্দ্র জন্ম শতবর্ষের তাদের সাথে যোগাযোগ আমিও সেখানে শুনতে যেতাম যাই হোক তো ওই কাজগুলো করতে করতে ওই সময়কার আরেকটা ঘটনা আছে তাসের দেশ হচ্ছিল ড্রামা সার্কেল থেকে তাসের দেশ হচ্ছিলো সেইখানে একটা গান ছিল বোধ হয় গোপন কথাটি রবে না গোপনে গাইবে কেউ নেই আমি গানটা জানতাম তো বসলাম গাইতে কিন্তু আমি তখন সরকারি চাকরি করি ইডেন কলেজে পড়াই আমি যদি গান গাই লোকে যদি চেনে তাহলে তো আমার বিপদ মুখের মধ্যে একটা রুমাল ভরে দিয়ে আমি গান গিয়েছিলাম আর আহাত ভাই ছিলেন উনি আমাকে বলছেন এই কে গাইলো বলতো গানটা ভালোই লাগলো আমি পট করে সরে গেলাম যদি বুঝে ফেলেন যে আমি গিয়েছি মুশকিল মানে পরিস্থিতিটা এরকমই ছিল তখন পুলিশের ভয় আর আমি তো সরকারি মানে রবীন্দ্রসঙ্গীত গাইলে চাকরি চলে যেতে পারে কি হবে কেউ জানে না তারপরে যখন আমরা ওই যে শাহাবুদ্দিন সাহেবের যে কথাটা যে রবীন্দ্রসঙ্গীত বন্ধ করে দাও এবং তিনি রেডিও টেলিভিশনে বন্ধ করেছিলেন সেই সময় প্রতিবাদে ঢাকার বাফা ছায়ানট এবং আরও কারা আমার মনে নেই ছায়ানট গড়ে আমরা তো যে কমিটি করেছিলাম জয়দেবপুরে গিয়ে একটা চড়ুই ভাতি করে সেখানে তো সেটাতে বেগম সুফিয়া কামাল ছিলেন প্রেসিডেন্ট বাইজু ডাকনাম ছিল মিসেস হ্যাঁ ফরিদা হাসান উনি ছিলেন সেক্রেটারি বোধহয় ভাইস প্রেসিডেন্ট ছিলেন সিধু ভাই ভাই হচ্ছেন সেই আমাদের মোকলেসুর রহমান তো উনি ছিলেন তারপরে মিসেস মহিউদ্দিন বলে এক মহিলা ছিলেন ওই যে পরে ওবায়দুল্লাহ খান যাকে বিয়ে করেছিল তার মা মিসেস মহিউদ্দিন বহু লোক ছিল যাই হোক এই তারপরে তো আমরা অনেকগুলো বাইরের অনুষ্ঠান করেছি ঋতু অনুষ্ঠান করেছি যে অনুষ্ঠানগুলো আসলে ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সবাই আসতে পারে এই জায়গাটা আমাদের ছিল না ঈদ বা পূজা এ দিয়ে তো চলে না আমাদের সবাই চায় কিছু সংস্কৃতির কিছু বিনিময় এবং সবাই একত্র হতে চায় এর আমাদের পয়লা বৈশাখ এজন্য আমাদের শরতের গান আগে শারদোৎসব বলতাম লোকে বলে কি শারদীয় পূজার উৎসব সেজন্য এখন বলি শরতের গান তারপরে ছিল বর্ষার গান হতো সেটা ঘরের ভেতরে হতো এগুলো বাইরে হতো বসন্ত উৎসব হতো বাইরে এই সমস্ত ঋতু অনুষ্ঠানগুলো মানুষকে প্রকৃতির দিকে মুখ ফেরাতে সাহায্য করত। সবাই ভালোবাসত খুব আসতো পয়লা বৈশাখের অনুষ্ঠান তো এখন জাতীয় অনুষ্ঠান এখন তো জাতীয় অনুষ্ঠান হয়ে গেছে এবং সর্বত্র উনিশশো সালে না আমি বলি তোমাকে সাতষট্টি সালে আমাদের ডক্টর নওয়াজিস আহমেদ বিদেশ থেকে ফিরে এলো ওকে বললাম একটা বড় জায়গায় খুঁজে দিন তো খোলা জায়গায় করব। সে আমাদেরকে নিয়ে গেল একদিন রমনা রেস্টুরেন্টে একটু চাটা খাইয়ে আমাদের নিয়ে গেল পেছন দিকে সেই গাছটার নিচে গাছটা অসুস্থ বট নয় বট নয় কিন্তু হ্যাঁ সবাই নিয়ে বলে কিন্তু আমাদের মজা আছে এই অসত্থলা বললে ভাল লাগে না শুনতে আমাদের বটমূল বলতে ভাল লাগলো চিঠিতে লিখবো বটমূল এই জন্যে করে ফেললাম এবং যুক্তিও পেয়ে গেলাম ডিকশনারিতে দেখলাম বট শব্দটার অর্থ হচ্ছে অনেকটা জায়গা জুড়ে বোটে নিয়ে এরকম একটা শব্দ আছে বলে লোকে তো ওইখানে গিয়ে আমাদের খুব ভালো লাগলো সেখানে তো আমরা শুরু করলাম ছেষট্টি সাতষট্টি পর থেকে তো আমাদের রাজনৈতিক পট দ্রুত পরিবর্তন থাকলো তো সেই জায়গাটিতে তখন আপনার কি ধরনের ভূমিকা ছিল আমরা তো সাতষট্টির পরে আমাকে তো ঢাকা থেকে বদলি করে দিল রংপুরে কলেজে আচ্ছা এটা কি মানে একটা শাস্তি হিসেবে ট্রান্স কি বলে পানিশমেন্ট ট্রান্সফার তো শাস্তিটা হলো কেন আমি নাকি শান্তিনিকেতনের কালচার আমদানি করছি ওখানে যখন পড়াই ছেলে মেয়েরা ঢাকায় থাকে সবাই মিলে বেশ একটা স্ট্রাগল গেছে সেই সময়টাতে কিন্তু তবুও দমাতে পারেনি সরিয়ে ছিল তো ছায়ানট থেকে সরাবে বলে পারেনি তারপরে ফিরলেন কবে একাত্তরের দশ তারিখ জানুয়ারি মাসের জানুয়ারি মাসের দশ তারিখ তারপর তো আপনি মুক্তিযুদ্ধের সময় এটাতে বেশ সক্রিয় ছিলেন আপনি তো সেই ঘটনাগুলো একটু শরি একশো তেত্রিশ লেনিন সরণি একটা ভাঙা বাড়ি সিঁড়ি দিয়ে ওঠার সময় সিঁড়িটা একটু একটু নড়তো তার দোতলায় গিয়ে একটা কাঠের মেঝে খুব জীর্ণ অবস্থা সেখানে বসে আমরা রিহার্সেল করে আমাদের একটা রূপান্তরের গান নামে একটা গীতি আলেখ্য হয়েছিল সেটি তৈরি করলাম আর আমি তো কখনো গণসংগীত গাইতাম না শুনতাম সেখানে হতো আমাদের লুৎফর ভাই ছিলেন শিখতো সবাই আমি জানি সুরগুলো কানে থাকতো আলতা আলতাফ মাহমুদ হ্যাঁ সবাই আমাদের সাথে নানাভাবে যুক্ত ছিল তো সেইখানে আমরা বসে এইসব গানের রিহার্সাল শুরু হলো গানগুলো ভালো জানতে হচ্ছে আমাদের আর্কিটেক্ট মজারুল ইসলাম সাহেবের মেয়ে ন ওসীন জহির রহানকে বললাম যে তুমি আমাদের একটা স্কেচ লিখে দাও তো জহির রহান বলল যে আমি তো স্টপ জেনোসাইড নিয়ে ব্যস্ত ওই ছবিটা তৈরি করছিল তখন সে তার ভাই আর কেউ বলে দিল সারি তখন বোধ ছাত্র বাংলার ও একটা তৈরি করে দিল ইতিহাসমূলক একটা বিবরণ তার সাথে গানগুলো আমরা সব বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে প্রথম অনুষ্ঠান হল রবীন্দ্র সদনে ওখানে আমাদের রূপান্তরের গান এই গীতি আলেখ্য হলো পরদিন কণিকা বন্দ্যোপাধ্যায় সুচিত্রা মিত্র হেমন্ত মুখোপাধ্যায় দেবব্রত বিশ্বাস সবাই এসে দেবব্রত বিশ্বাস প্রথম দিনই এসছেন আমি তো বাংলাদেশের আমিও গামু সেদিন উনি গাইবেন যাই হোক কীভাবে ম্যানেজ হয়েছিল এখন আর মনে নেই অত কথা আমাদের মঞ্চ করেছিল মুস্তফা মনোয়ার আলেখ্য পাঠ করেছিল হাসান ইমাম আর প্রথমবার তো আমি ছিলাম হারমোনিয়ামে তারপরে যখন আমি শান্তিনিকেতনে কাজ নিয়ে চলে গেলাম রিসার্চের কাজ করছিলাম তখন শাহিন হারমোনিয়াম ধরলো শাহিন তখনও ওখানে পৌঁছয়নি বেনু তখনও ওখানে পৌঁছায়নি হ্যাঁ ওখানে লিবারেশন কাউন্সিল বলে একটা ব্যাপার ছিল মানে বাংলাদেশ সরকারের তাতে হাসান ইমাম ছিলেন ওহিদুল হকও ছিলেন এরা দুজনে মিলে একদিন এসে বললেন যে আজকে কমিটি হবে সবাই মিলে যেটা ঠিক করলো ওহিদুল যেহেতু লিবারেশন কাউন্সিলের তিনি আর এতে সেভাবে থাকলেন না আমাকে সভাপতি করলো বেনুকে সাধারণ সম্পাদক করলো আর সবাই কারা কারা কমিটিতে ছিল মনে নেই এই করে তারপর থেকে আমরাই অনুষ্ঠান করতাম কলকাতায় নাকি কলকাতার বাইরেও কলকাতায় কলকাতার আশপাশে এবং একবার ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স হয়েছিল দিল্লিতে এই বাংলাদেশের ব্যাপার নিয়ে সেইখানে একটি ইংরেজি কিছু লিখে টিখে পড়া হয়েছিল বহিদুলরা সব গিয়েছিল আমি যেতে পারিনি আমি শান্তিনিকেতনে ছিলাম সেখানেও ওরা এই রূপান্তরের গানটা গায় এবং লোকে বোঝে যে কীভাবে প্রথম হচ্ছে একই অপরূপ রূপে মাতমায় হেরুনু পল্লী জননী এই শান্ত প্রাকৃতিক বিবরণের গান তারপরে আস্তে আস্তে কি করে সংগ্রাম আসছে কি করে মুখের ভাষা কেড়ে নিল ওই সব গান নানা রকমের গান হতো দেশে দেশে ভ্রমি রবীন্দ্রনাথের গান তখন কেউ জানে না দেশে দেশে ভ্রমি তব দুঃখ গান গাহিয়ে নগরে প্রান্তরে বনে ঝরে দু নয় আনে পাষান হৃদয়ে কাঁদে সে কাহিনী শুনিয়ে রবীন্দ্রনাথের গান আমাদের জন্য এত প্রাসঙ্গিক হলো আমরা সেটা গাইলাম গান মানে গানটা আমাদের হাতিয়ার যুদ্ধের একটা একটা লড়াইয়ের অংশ হিসেবে ব্যবহার হয়েছে খুবই সেজন্য তো আমাদেরকে মুক্তিযোদ্ধাই বলতো সবাই আর স্বাধীন বাগলা বেতারের যারা ছিল তাদের তো মুক্তিযোদ্ধা বলবেই তারা তো সমানে গানগুলো গেয়ে মানুষকে প্রেরণা দিয়েছে তো ফিরে এলেন কবে আমি ফিরে এসেছি বোধ হয় দশ জানুয়ারি তারপরে যেটা হলো ফিরে আসার পরে বঙ্গবন্ধু বলেছিলেন সবাই যে যার জায়গায় গিয়ে জয়েন করবে আমি দ্রোহ করলাম যে আমি আমার ওটা পানিশমেন্ট ট্রান্সফার ছিল আমি যাব না ডিপি অফিসে গেলাম গিয়ে শুনলাম আমার চাকরি নেই আমাকে স্যাক করা হয়েছে আচ্ছা ফিরে আসি ডিজে ওরা ডাক ডেকেছে বারবার তা আমি নাচার হয়ে গেলাম নুরুল কাদের খান তখন এস্টাবলিশমেন্টের সেক্রেটারি ওর কাছে ওয়েদুলদের বন্ধু নুরুল কাদের খান ফোন করলেন ফেরদোস খানকে তো উনি বললেন যে আগে নেই বলে খালি করেন খালি করেন শুনে আমি লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেছে ফিরদোস খান সাহেব কত বড় একজন ফিজিক্সের অধ্যাপক এবং কত সম্মানী লোক এইভাবে তাকে বলা হলো তারপরে উনি অবশ্য খবর দিলেন যে এখানকার টেক্সট বুক বোর্ডে একটা পোস্ট খালি আছে সিনিয়র সার্ভিস তো তখন আমার সেখানে আমাকে টেক্সট বুক বুরোর চেয়ারম্যান করে পড়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো সেখানে বেশি দিন ছিলাম না ঢাকা ইউনিভার্সিটিতে যেই চাকরির বিজ্ঞাপন দিল আমি ঢুকে পড়লাম পিএইচডি কি বাংলাদেশে স্বাধীন না না স্বাধীন বাংলাদেশে না স্বাধীন বাংলাদেশের আমলে ঢাকা থেকে আমি শান্তিনিকেতনে গিয়ে সেই যে রিসার্চের কাজটা শুরু করেছিলাম সেইটাই তখন আমি রবীন্দ্রসঙ্গীতের ভাবু সম্পদ নামে শেষ করলাম শেষ করলাম আপনার যারা প্রিয় মানুষ বা কাছের মানুষ এরকম কয়েকজনের কথা আপনার সম্পর্কে মন্তব্য আপনার সম্পর্কে আমরা ধারণ করেছি ইতিমধ্যে সেগুলো আমরা একটু দেখে নিই ছোটবেলা থেকে দেখতাম নানু ছুটোছুটি করে কাজ করছে সকালে উঠে বের হয়ে যেত ঢাকা ইউনিভার্সিটিতে ক্লাস নিতে ক্লাস থেকে ফিরে এসে বিকালে বসতো ছায়ানটের রিহার্সেল সবসময় এই ছেলেপেলেরা আসতো গান করতো এর মাঝখানেই নানু কীভাবে কীভাবে কখন যেন সময় বের করে আমাকে অনেক গল্প বলতো গল্প শুনতে শুনতে আমি ঘুমিয়ে যেতাম নানু আমাকে বলতো শঙ্খ কুমারের গল্প পাথরবতী রাজকন্যার গল্প কমলাবতী রাজকন্যার গল্প ডালিম কুমারের গল্প প্রত্যেকটা গল্প আমার এখনও মনে আছে আর গল্পগুলো নানু নিজেই বানাতো কোনো বই থেকে পড়ে বলতো বা এরকম না আমি অনেকবার বলেছি গল্পগুলো লিখে ফেলো লিখে একটা বই বের করো নানু কখনো পাত্তা দেয়নি আমাকে আমার জীবনে দেখার সবচেয়ে স্ট্রং মানুষটা নানু আর আইডেলাইজ করি আমি তাকে সঞ্জিতা আপাকে আমি প্রথম দেখি যখন বাংলা একাডেমিতে ছায়ানটে ভর্তি হই প্রথম বর্ষে সঞ্জিতা যখন গান শেখাতেন খেয়াল করে গান গাইতে বলতেন যে গানের অর্থ বুঝে যেন গান করি আমার এই সঙ্গীত জীবনে যখনই প্রয়োজন হয়েছে তার সাহায্য পেয়েছে তিনি যেন এভাবে আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়ে যান আরও বহুদিন ধরে আমাদের মিনু সবার সঞ্জিদা খাতুন তিনি আমাদের আমার যে বড়। যদিও তার কাছে আমি অনেক প্রশ্রয় পেয়েছি অনেক আশ্রয় পেয়েছি তার যত রকমের শখ আমাকে দিয়ে মিটাতেন আমাকে ছোটোবেলায় নাচ শেখাতেন এরপরে তিনি যখন শান্তিনিকেতনে পড়তে চলে গেলেন সেই সময়ও আমাকে চিঠির মাধ্যমে আমার সাথে যোগাযোগ রাখতেন এবং তাকে চমকে দেব এই জন্যেই কিন্তু আমি কণিকা বন্দ্যোপাধ্যায়ের খুব কঠিন কঠিন গানগুলো শিখে তাকে শুনিয়ে অবাক করে দিতাম তো এইভাবে তার সাথে একটা অন্যরকম আমার সম্পর্ক গড়ে উঠেছিল এবং এখনও তার কাছেই ছুটে যাই কোনো কিছু নতুন আবার হলে বা কোনো কিছু নতুন করে শিখতে হলে ছায়ানোর তো শুরু হয়েছিল একটা গান শেখানোর স্কুল হিসাবে ঠিক তা না এটা একটা সাংস্কৃতিক আন্দোলন হিসেবেই শুরু হয়েছিল ছায়ানট আলাদা ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন আলাদা আমরা প্রথমে যেটা করতাম সেটা হচ্ছে শ্রোতার আসর নামে একটা আসর যেখানে বাঙালিদেরকে একসাথে করার চেষ্টা করতাম বাংলার গান হতো প্রথম আসরটা হয়েছিল হ্যাঁ প্রথম আসল হয়েছিল নজরুলের গান নিয়ে ফিরোজা বেগম করেছিলেন দ্বিতীয় অনুষ্ঠান ফাহমিদা রবীন্দ্রসঙ্গীত তৃতীয় অবধায় একটা রাগ সঙ্গীতের কোনো কিছু এরকম করে আমরা সব কিছুতে যাই তারপরে আমাদের সেতার ছিল তবলা ছিল এখনও এখন তো আমাদের নতুন ভবন হবার পরে আরও বেড়ে যাচ্ছে বেহালা হচ্ছে অনেক রকমের হচ্ছে শিগগিরই হবে বাঁশি তাছাড়া আমাদের নৃত্য বিভাগটাও স্বাধীনতার পরে শুরু হয়েছে শুরু করেছিল লায়লা হাসান আর সঙ্গীত বিদ্যায়তন হবার পর আমরা শিল্পীর অভাব দেখেই বিদ্যায়তনটা করেছিলাম ওহীদুলেরই করা সেই বিদ্যায়তন থেকে এত শিল্পী হতে লাগলো যে আমরা একের পর এক অনুষ্ঠান করেছি এই শিল্পীদের দিয়ে আর তাছাড়া আমরা যে ভবনটা করলাম অনেক যুদ্ধ করে অনেক কষ্ট করতে হয়েছে খুব কষ্ট মানে ভিক্ষা করে করে টাকা নিয়েছি মানুষের কাছ থেকে এবং মানুষ দিয়েছে সাধারণ মানুষরা যে টাকা দিয়েছে তুলনায় নাই কোনো এবং তাদের কাছ থেকে নিয়ে আমরা যে এই ভবনটা করতে পেরেছি অনেকেই আমাদের সাহায্য করেছি ঠিকই করার পরে আমাদের কার্যক্রম আরও বেড়ে গেছে এখানে কিন্তু আমরা দু হাজার এক সালে ছায়ানটের বটমূলে যে বোমা বর্ষণ হয়েছিলো তারপরে আমরা একটা শিশুদের স্কুল করেছি নালন্দা বিদ্যালয় এটার কারণ হচ্ছে আমরা বুঝতে পেরেছি শুধু সংস্কৃতি চর্চা করলে কিচ্ছু হবে না শিক্ষাকে নিয়ে আসতে হবে এর সাথে শিক্ষা আর সংস্কৃতি একসঙ্গে না হলে মানুষ মানুষ হবে না তো সেই জন্যে ছায়ানটের ভেতরেই কিন্তু নালন্দা বিদ্যালয় এখন চলছে এই ভবনে এবং এই বিদ্যালয়টি একটু অন্য ধরনের শিক্ষা শিশুরা যাতে বিকশিত হয়ে ওঠে নিজের ভেতর থেকে আপনা আপনি বকাঝকা নেই বাড়িতে মাস্টার রেখে পড়ানো নেই গান গাইছে ছবি আঁকছে নাটক করছে আবৃত্তি করছে সব কিছুর ভেতর দিয়ে তাদের শিক্ষা চলছে আপনি ছায়া যে 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 ভাবনা বা যে যদি দর্শন শব্দটাই ব্যবহার করি তাহলে সেই দর্শন অনুযায়ী তো আপনি এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আরেকটা কাজ যেটা করেছিল সেটা হলো রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ যেটি সারা বাংলাদেশে কাজ করছে কিন্তু এই যে নালন্দা যে স্কুল যে বিদ্যালয়ের কথা বললেন এই যে এর যে ধারণাটি এই ধারণাটি তো ঢাকাতেই আটকে গেল শোনো আমি বলি এই ধারণা কিন্তু নিয়ে কাজ করেছে প্রথমে শিলা মোমেন আবুল মোমেন চট্টগ্রাম ফুলকি করেছে করেছে এবং আমি দেখেছি যশোর একটা স্কুল হয়েছে অক্ষর নামে হুম অক্ষর উদীচির স্কুল ওরাও চমৎকার সব শেখাচ্ছে খুলনায় একটা স্কুল আছে অরতীর্থ নামে সেখানে শিশুদেরকে এভাবে শেখানো হয় ওখানে একেবারেই ছোট ছোট বাচ্চাদের ক্লাস বড় নেই রংপুর ক্যান্টনমেন্টে একটা স্কুল আছে সেখানেও এই ধারায় শেখানো হচ্ছে আমরা একটা মডেল তৈরি করতে চেয়েছি যেটা আসলেই ফুলকি করেছে এখন আমরাও চেষ্টা করছি এটা সবাইকে দেখাতে ঢাকায় অরণী বলে একটা স্কুল আছে সেখানেও ওরা চেষ্টা করে এই জিনিসটা কিন্তু ক্রমে ক্রমে ছড়িয়ে যাবে একটা মানুষ বা একটা প্রতিষ্ঠান সব কাজ করতে পারবে না এটার পাশাপাশি তো আপনারা ওই অটিস্টিক বাচ্চাদের জন্য বা প্রবীণদের জন্য ও যে কিছু কার্যক্রম শুরু করে হ্যাঁ অটিস্টিক শিশুদের জন্য যেটা করি ওই সুরের জাদু রঙের জাদু নামে একটা ক্লাস হয় প্রতি সপ্তাহে একটা ঘন্টা সময় কি দুটো ঘন্টা সময় ওরা একটু জীবনের আনন্দকে ভোগ করে তারপরে বড়দের জন্যে আমাদের আছে স্পেশাল ক্লাস বলি যেটা এমন একটা ক্লাস আছে যেখানে শুধু রবীন্দ্রসঙ্গীত না নজরুল গীতি অতুল প্রসাদ ডিএল রায় রজনীকান্ত সব শিখছে তারপরে শিখছে লোকসঙ্গীত লালন হাসন তারপরে বিজয় সরকার বিভিন্ন ধরনের গান ভাওয়াইয়া গান এতে হয় কি একইজন সব কিছুর সাথে পরিচিত হতে পারে কাজ নানার দিকেই নিজের গানের রেকর্ড কতগুলো আমার নিজের গানের রেকর্ড মাত্র আর গোটা তিনেক এখন বোধহয় কলকাতায় আবার একটা দুটো হবে হবে শুনছি কখনো অনুষ্ঠানে গিয়েছি সেগুলো নিয়ে ওরা সেগুলো ওরা আবার ওরা করছে আপনি গিয়ে রেকর্ড করছেন না না এখন আমি এসব পারিও না আমি গান গাইতে পারি না এখন এই আর কি লেখালেখি তো আপনি অনেক দিন ধরে করছেন মানে বলতে গেলে বিশ্ববিদ্যালয়ের জীবন থেকেই হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের জীবন থেকেই বলা যায় লিখছি সবই হচ্ছে কিন্তু এখন না খুব একটা লিখতে সময় পাই না ছায়া ছায়ানট বড্ড সময় নেয় আমি তো শুধু একটা প্রতিষ্ঠান করি না রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ ব্রতচারী এটাও শুরু করেছি নতুন অনুষ্ঠানে দেখলাম হ্যাঁ ব্রতচারী করাচ্ছি আমরা এবং ব্রতচারীটা তো আমাদের শিক্ষানীতিতে অন্তর্ভুক্ত হয়েছে কাজে এটা স্কুলে স্কুলে শেখাতে হবে আর সবাইকে বোঝাতে হয় ব্রতচারী ব্রত মানে কোনো হিন্দু ব্যাপার না ব্রতচারী হচ্ছে একটা বিশেষ আদর্শকে অবলম্বন করে সেই পথে চারণ চলাফেরা বেশ কিছু বই তো আপনারা বেশ কিছু বই বেরিয়েছে 18টার মতো বই হয়েছে সবগুলোই তো গবেষণাধর্মী না দুটো গবেষণাধর্মী বলবো যেমন রবীন্দ্রনাথ সঙ্গীতের সম্পদ আর একটা ধ্বনি থেকে কবিতা আপনি তো এমনিতেই পুরস্কার পেয়েছেন অনেকগুলো সেগুলো নিয়ে আমরা এখন আর কথা বলছি না কিন্তু সর্বশেষ যেটি হয়েছে দেশী গোত্তম দেশী গোত্তম দেশী দেওয়ার পেছনে এই কি কি বিষয়গুলো তারা মানে মূল্যায়ন করেন বা ভেবে এটা তো নানা ক্ষেত্রে দেনুরা আমার ক্ষেত্রে আমাকে যেটা উপাচার্য টেলিফোনে বলেছিলেন সেটা হচ্ছে আমি যে সারা জীবন রবীন্দ্র সংগীত চর্চা করেছি এবং রবীন্দ্র সংস্কৃতিকে ছড়িয়ে দেবার চেষ্টা করেছি তার জন্যই আমাকে দেওয়া হয়েছে বিনোপা আমরা এতক্ষণ ধরে নানা কথাই বললাম কিন্তু তারপরে মনে হলো যে যথেষ্ট নয় কারণ আরও অনেক কথা ফাঁকে ফাঁকে নিশ্চয়ই বাদ পড়ে গেছে রয়েই গেল সেগুলো হয়তো ভবিষ্যতে যদি আরও সুযোগ হয় কখনো আবার নিশ্চয়ই আমরা কথা বলবো আজকে আমরা এখানে শেষ করি এবং আপনাকে ধন্যবাদ জানাবো কিনা ঠিক বুঝতে পারছি না কারণ আপনি আমাদের এত কাছের মানুষ যে আপনাকে আমি সহজভাবেই বলতে পারি তারপরেও আমি আনুষ্ঠানিকভাবে বলি একটু যে আপনাকে অনেক ধন্যবাদ সময় দেবার জন্যে প্রিয় দর্শক আমরা আজকে এখানেই শেষ করছি আলোচনা আমি যেটা বললাম যে অনেক কথাই আমাদের শোনা বাকি রয়ে গেল তবে যেটুকু শুনেছি সেটুকু আমাদের জন্য কম নয় সেটিও আমাদের জন্য একটা সম্পদ হয়ে থাকবে এবং যা আমাদের আগামীতে অনুপ্রাণিত করবে আমাদের পথ চলতে সাহায্য করবে আমরা ডক্টর সানজিদা খাতুন আমাদের মেনু আপার সুদীর্ঘ এবং সক্রিয় জীবন কামনা করি এবং এই কামনার মধ্য দিয়েই আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ